একনেকের সভায় যে কোনো উন্নয়ন প্রকল্পের নকশা করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হওয়া দক্ষিণ পূর্ব এশীয় সহযোগিতা সংস্থা আসিয়ানের 43তম সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব সংলাপ, বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তি রক্ষা কার্যক্রমের সহায়তা নিয়ে আলোচনা। আজ সংসদে তোলা হবে সাইবার নিরাপত্তা আইন, জানালেন আইনমন্ত্রী। জরিমানা কমানো আর মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধানের দাবি সাংবাদিক নেতাদের। ডক্টর ইউনুসের মামলায় শ্রম আদালতের সাক্ষ্য গ্রহণ, কাউকে খুশি করতে উদ্দেশ্যমূলকভাবে কাজ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। বিচার বিভাগকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংসের চেষ্টা চলছে, অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর। জামিন পেলেও নেতারা মুক্তি পাচ্ছেন না, বললেন রুহুল কবির রিজভী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আর 2014 সালের মতো পরিস্থিতি তৈরি করতে পারবে না। চিকিৎসা না পেয়ে ফরিদপুরে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের সাথে স্বজনদের সংঘর্ষে আহত 18 জন। করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও প্রেসিডেন্ট বাইডেনের G20 সম্মেলনে অংশগ্রহণ অনিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেল নাজমুল হোসেন শান্তর, দ্রুতই দেশে ফিরবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।